টোটাল ছবিটাই করছেন হচ্ছে সাউথ ইন্ডিয়ান টিম, সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর, সাউথ ইন্ডিয়ান টিম, তুর্কিশ টিম। নেত্রী দ্য লিডার 2024 রিলিজ হবে, এটা কনফার্ম ইনশাল্লাহ। আমাদের অল্প একটু শুটিং বাকি ছিল যেটা আমরা মার্চে করবো। না, নেত্রী দ্য লিডার তো সবার মুখে মুখে আছে, মানে সবাই দেখবে বলেই আশা করি। আর ওই ছবিটা অনেক বেশি ভালো হবে এই জন্যেই, কারণ ওই ছবিটা টোটাল ছবিটাই করছেন হচ্ছে সাউথ ইন্ডিয়ান টিম, সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর, সাউথ ইন্ডিয়ান টিম, তুর্কিশ টিম। আবার আমাদের দেশের অনেক আর্টিস্ট আছেন, মুম্বাইরও 3 জন আর্টিস্ট আছে আপনারা জানেন, বড় বড় মানে নেগেটিভ ক্যারেক্টার যারা করেন। নর্মালি ওনারা তো একজন একটা মুভিতে একজনের লিড ক্যারেক্টার করেন, নেগেটিভ ক্যারেক্টার। আর আমাদের এক ছবিতে 3 জন হচ্ছে লিড ক্যারেক্টার আর্টিস্ট, হচ্ছে 3 জন একসাথে। ছবিটা ভালো হবে আমার মনে হয়, সবাই দেখবে ইনশাল্লাহ। মুক্তিবাহিনী ভাইদের গেট আপ ছিল, যেহেতু এই মুভিতে আমরাও মুক্তিবাহিনী। আর এখন যেটা দেখেছেন সেটা হচ্ছে আমরা এই ছবিতে হচ্ছে সাবমেরিনার, আমরা মানে বাংলাদেশে, বাংলাদেশে না মানে এই গেট আপ পর্যন্ত আমরা আসবো হচ্ছে দিল্লি পর্যন্ত।